এহেনাস স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি আমি এনেছি নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর টিপস। তো আজকে যে বিষয়টির ওপর টিপস সেটা হচ্ছে সাংসারিক। সাংসারিক যে জিনিসটার ওপর টিপসটা আজকে দেব সেটা হচ্ছে, আমরা যখন মাছ ভাজতে যাই অনেক সময় মাছ আটকে যায় কড়াইয়ের মধ্যে এবং মাছটা ভেঙে যায়। তো এই মাছটা ভাজতে যাওয়ার সময় যে প্রবলেমটা আমরা ফেস করি, যাতে এটা না হয় সেটার জন্য আমি ছটা টিপস দেব। এই টিপসগুলো ফলো করলে আর নেক্সট টাইম কখনো মাছ ভাজতে গিয়ে কড়াইয়ে আটকে যাবে না। প্রথম টিপস যেটা, সেটা হচ্ছে মাছ যেন ভেজা না থাকে। মাছ ভাজার আগে সেটাকে যদি আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে এবং জলটাকে যদি কোনো একটা ঝাঁঝরির মধ্যে রেখে ঝরিয়ে নিতে পারি, তাহলে মাছটাতে জল থাকবে না। এবং সেটাকে যদি আমরা নুন বা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মাখিয়ে ভালোভাবে জল ঝরিয়ে তারপর যদি ওটাকে আমরা তেলের মধ্যে দিই, তা সেক্ষেত্রে মাছটা ভেঙে যায় না। দ্বিতীয় হচ্ছে লোহার কড়াই ব্যবহার করতে হবে, কারণ ননস্টিকের কড়াইয়ে অনেক সময় মাছ ভাজতে গিয়ে আটকে যায়, কিন্তু লোহার কড়াইয়ের ক্ষেত্রে সেটা হয় না। তাই লোহার কড়াই ব্যবহার করুন। আর তৃতীয় যেটা, সেটা হলো তেল ভালো করে গরম করতে হবে। যে তেলে আমরা মাছটা ভাজবো সেই তেলটা যেন ভালোভাবে গরম হয়। তেলটার মধ্য থেকে যখন ধোয়া উঠবে ঠিক সেই সময় আমাদেরকে মাছটা ভাজতে হবে। ফোর্থ হচ্ছে আঁচ সবসময় মিডিয়াম রাখতে হবে। আমরা তেলটাকে প্রথমে গরম করে নিলাম, কিন্তু যখন আমরা মাছটা ভাজবো তখন আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, তাতে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে ওপরের দিকটা যখন আপনি মাছটা ছাড়লেন ঠিক সেই সময় কিছুক্ষণের মধ্যে, এক মিনিটের মধ্যেই উল্টাতে যাবেন না, দু তিন মিনিট কি চার মিনিটের মতো একটু হতে দেবেন, তারপরে উল্টাবেন। ফিফথ হচ্ছে মাছ বেশি তেলে ভাজতে হবে। যদি কম তেলে ভাজা হয় তাহলে মাছ কড়াইয়ের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু বেশি তেলে ভাজলে এই সম্ভাবনাটা থাকে না। এবং সিক্সথ হচ্ছে, ফ্রিজ থেকে যদি কোনো মাছ বের করে আমাদেরকে ভাজতে হয় সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছটা যেন আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করা হয়, আধ ঘন্টা পর তারপর মাছটাকে ভাজতে হবে। তো এটাই ছিল আমার আজকে সাংসারিক একটা টিপস। ছটা টিপস দিয়েছি আপনাদেরকে মাছ ভাজার জন্য। আশা করি এগুলো ফলো করলে নেক্সট টাইম আর কখনোই মাছ উল্টাতে গিয়ে ভেঙে যাওয়া বা মাছ কড়াইয়ের মধ্যে আটকে যাওয়ার থেকে আপনারা নিশ্চিন্তে থাকবেন, এই জিনিসটা আর হবে না। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে।